हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 এটা হচ্ছে 6th ভিডিও তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায় আমরা আগের যে দুটো ভিডিওতে লেঞ্জের সূত্র তার ব্যাখ্যা এবং শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র এবং ভাইস ভার্সা সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা অর্থাৎ এক্সপ্রেশন ফর ইনডিউস ইএমএফ এই তড়িৎচালক বল মানেই হচ্ছে ইএমএফ তো এই ক্ষেত্রে আমি বলতে চাইব যে আমরা গাণিতিক ভাবে ফ্যারাডে সূত্রকে যদি লিখতে চাই তাহলে আমরা কেমন লিখব না আবিষ্ট তড়িৎচালক বল কলমবিদ্যার সাহায্যে লিখছি চৌম্বক প্রবাহে পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক এটা কিন্তু ছিলই ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি ছিল মনে করে দেখো আমরা যখন একে একটা সমানুপাতিক ধ্রুবকের সাহায্যে লিখব আমি ক্যাপিটাল স্মল যেটা কিছু লেখা যায় কোনো অসুবিধা নেই স্মল ফাই ক্যাপিটাল যেরকম হোক লেখা যায় কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে দেখো আমরা ফাই ইন জেনারেল এইভাবে লিখি কেউ যদি একটু চেঞ্জ করে কোনো অসুবিধা নেই তো ই ইকুয়ালস টু মাইনাস কে ডি ফাই বাই ডিটি এবার মাইনাস কেন হলো না লেঞ্জের সূত্রের জন্য সেখানে বলা ছিল আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই বরাবর হবে যে বরাবর সে সেই আপেক্ষিক গতি কিংবা কারণ যার জন্য তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে সেই কারণকে সে বাধা দেবে যেটা লেঞ্জের সূত্রতে রয়েছিল আমি তোমাদের মনেও করাচ্ছি এখন যেটা আমরা পড়ছি সেটা 439 পেজ আর যেটা লেঞ্জের সূত্র পড়েছিলাম সেটা 438 পেজ এখানে বলা ছিল আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীর তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয় তাহলে সেই বাধাকে বোঝানোর জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে এই একটা ইকুয়েশন এই যে ই ইকুয়ালস টু মাইনাস কে ডি ফাই বাই ডিটি এই ইকুয়েশন ফ্যারাডের দুটো সূত্র এবং লেঞ্জের সূত্র অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশে যে তিনটে সূত্র রয়েছে সে তিনটে সূত্রকে একই সঙ্গে পরিষ্কার বোঝায় কিভাবে প্রথম সূত্র সেখানে কি ছিল না চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হয় যদি না হয় তাহলে ডি ফাই সমান কত হবে না ডি ফাই সমান হবে শূন্য আমি এভাবে লিখেছিলাম যে ডি ফাই সমান শূন্য তো ডি ফাই সমান শূন্য হওয়ার জন্য ই সমান শূন্য তাহলে অর্থাৎ চৌম্বক প্রবাহ পরিবর্তন হলে ই থাকবে পরিবর্তন না হলে ই থাকবে না তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি ফ্যারাডের প্রথম সূত্র ফ্যারাডেস ফার্স্ট ল সেকেন্ডলি ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি এখান থেকে কি প্রকাশ করছে না প্রকাশ করছে এটা যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কিংবা চৌম্বক প্রবাহের পরিবর্তন যখন হচ্ছে সময় সাপেক্ষে সেটা আবিষ্ট তড়িৎচালক বলের মানের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের মানের যে রাশিমালা সেই রাশিমালাটা কিন্তু এটা তার অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের মান আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি তোমরা বইটাও দেখবে পেজ নাম্বার 439 এ এই ক্ষেত্রে বলা হয়েছে যে ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবারে যে কুণ্ডলী আমরা নিয়েছি তার পাক সংখ্যা যদি এন হয় তখন এক্সপ্রেশনটা কেমন হবে না তখন এক্সপ্রেশনটা শুধুমাত্র একটা এন গুণ হয়ে যাবে এই পাক সংখ্যার জন্য ই সমানুপাতিক এন ডি ফাই বাই ডিটি তো এটা গেল আমাদের সেকেন্ড ল এইবারে যে থার্ড ল যেটা ছিল তাহলে এইটা হচ্ছে ফ্যারাডেস সেকেন্ড ল নাও ফ্যারাডের তৃতীয় সূত্র সেটা কেমন না সেইটাকে আমরা কি বলি লেঞ্জের সূত্র ফ্যারাডের তৃতীয় সূত্র বলে কোনো কিছু ছিল না তাহলে তড়িৎ চুম্বকের তৃতীয় সূত্র তাকেই আমরা বলি লেঞ্জের সূত্র তাহলে সেই সূত্রটা কি বলা ছিল না আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এরকম হবে কি এমন হবে যাতে করে আবিষ্ট তড়িৎ প্রবাহের যে উৎস কিংবা যে কারণ তাকে বাধা দেবে তার মানে অপোজ করবে সেই জন্য এই মাইনাস সাইনটা থাকে এই মাইনাস সাইন যেটা রয়েছে এখানে এই মাইনাস সাইনটাই হচ্ছে বোঝাচ্ছে যে তড়িৎচালক বল যে আবিষ্ট সেইটা যে অপোজ করে কারণকে কিংবা আরো ভালো যদি বলি আমি আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহের পরিবর্তনকে বাধা দেয় চৌম্বক প্রবাহের পরিবর্তনকে বাধা দেয় সেই বাধা দেওয়াটা ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ পাচ্ছে
তাহলে বলতে পারি এই একটা সমীকরণ দিয়ে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের তিনটে সূত্র প্রথম দুটি কি ফ্যারাডে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র যেটা লেঞ্জের সূত্র মিন্স লেঞ্জ ল এই লেঞ্জ ল তিনটে সূত্রকে এই একটা সমীকরণ দিয়ে কিন্তু বোঝানো যাচ্ছে তো এটা তোমাদের 439 পেজে নিচের দিকে লেফট সাইডে রয়েছে এইবারে আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে চুম্বক প্রভাব এবং চুম্বক আবেশ এই দুটো যে রাশি ছিল ভৌত রাশি ছিল তাদের একক সম্বন্ধে তাহলে আমরা কি না প্রথমে জানার চেষ্টা করব একসাথেই পড়ব চুম্বক প্রবাহ এটা একটা আর হচ্ছে চুম্বক আবেশ সিজিএস এসআই দুটোতে আমি ইন শর্ট আগে বলে দিই তারপর বইতে যেরকম পরপর সেটা বলেছি চুম্বক প্রভাব যেটাকে আমরা ফাই দিয়ে লিখি চুম্বক আবেশ যেটাকে আমরা বি দিয়ে লিখি আবার তোমরা জানো বি ইকুয়ালস টু হচ্ছে ফাই বাই এ এই ফাইটা অ্যাকচুয়ালি কি চুম্বক প্রভাব এই হচ্ছে ক্ষেত্রফল তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো একে আমরা চুম্বক প্রভাব ঘনত্ব বলি আমি এটা আগেও আলোচনা করেছি সম্ভবত তৃতীয় ভিডিওতে চুম্বক প্রভাব ঘনত্ব এই যে ফাই রয়েছে চুম্বক প্রভাব এই ফাই এ সিজিএস এবং এসআই তে কি রকম একক থাকছে না এসআই তে থাকছে ওয়েভার যেটাকে আমরা ডব্লিউ ই দিয়ে লিখি আর সিজিএস এ থাকছে কি না সিজিএস হচ্ছে এমএক্স এই এমএক্স একটা কি না এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নাম অনুসারে এই যে ম্যাক্সওয়েল বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নাম অনুসারে তাহলে সিজিএস একক এসআই একক জানলাম বি এর ক্ষেত্রে কি হবে না বি এর ক্ষেত্রে যেটা সিজিএস আর এসআই কে জানা সিজিএস এ আমরা এক এর সাহায্য নেব ফাই এমএক্স নিচে হচ্ছে সেমি স্কয়ার আর এসআই এর ক্ষেত্রে ওয়েভার পার মিটার স্কয়ার একেই আমরা এরকম লিখি নিচে যে সেমি স্কয়ার ছিল সেটা উপরে গেল আর একে লিখি আমরা কেমন ওয়েভার মিটার টু দি পাওয়ার মাইনাস টু এই ওয়েভার মিটার টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে টেসলা যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি আর এই ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কয়ার যেটা সেইটাই হচ্ছে ক্যাপিটাল জি অর্থাৎ বিজ্ঞানী গসের নাম অনুসারে তাহলে এবার জিনিসটাকে একটু জিস্ট করে নিই চুম্বক প্রবাহের সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল এসআই একক হচ্ছে ওয়েভার চুম্বক আবেশের সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার যেটাকে আমরা গাউস বলে থাকি আর এসআই তে হচ্ছে ওয়েভার পার মিটার স্কয়ার যেটাকে আমরা বলে থাকি টেসলা তো এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবার এই টেসলা আর গাউসের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা এখনই প্রতিষ্ঠা করব যেটা এইচএসএ খুব ইম্পর্টেন্ট আর অঙ্ক করার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ তার আগে আমরা এই রাশিমালাটা দেখলাম একটু আগে দেখেছি এখানে রয়েছে এই রাশিমালাটাকে যদি আমি একটু ভাবি যখন আমাদের এই চুম্বক প্রবাহের যে পরিবর্তন সময় সাপেক্ষে যদি এটা একক হয় তাহলে এসআই তে ধরো 1 ওয়েভার এখানে পার সেকেন্ড আর ইও যদি একক হয় তাহলে স্বাভাবিকভাবে কে ইকুয়ালস টু 1 হবে যেটা তোমরা দেখবে পেজ 439 একদম নিচের দিকে যেটা রয়েছে তাহলে এরকম ভাবে আমরা শর্ত দিচ্ছি এরকম ভাবে সংজ্ঞা দিচ্ছি যখন এই দুটো হলে এটা হবে অর্থাৎ আমি লিখতে পারি E equals to K d phi by dt একটা মাইনাস ছিল তাহলে K equals to 1 হলো এই জন্য আর শুধুমাত্র মাইনাসটা লিখছি তোমরা বইতেও এটা দেখতে পাবে যেটা সমীকরণ নম্বর 2 তে রয়েছে কেন এটা বলছি এটা বলার পিছনে কারণ হচ্ছে আমরা d phi এই যে আমরা একক গুলো লিখেছি এখানে এটা এই খান থেকে কিন্তু আনা যাচ্ছে কি করে আনা যাচ্ছে না দেখো d phi equals to এরকম নাম যদি এখানে মাইনাস টা দিই তাহলে এরকম হচ্ছে তাহলে মাইনাস টা তো বাধা বোঝানোর জন্য রয়েছে তো সেই জন্য মাইনাস টাকে মান দেখার সময় না লিখলেও হয় তাহলে
চুম্বক প্রবাহের একক কিভাবে দিতে পারবো? না, একক সময় আমি এখান থেকেই বলতে পারি, এর প্রয়োজন কিন্তু হবে না, উপরটা দিয়ে হয়ে যাবে। একক সময় যে চুম্বক প্রবাহ পরিবর্তনের জন্য তড়িৎচালক বল আবিষ্ট হয়, যতটা পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটাই হচ্ছে চুম্বক প্রবাহ। তাহলে একক সময় যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটাই হচ্ছে চৌম্বক প্রবাহের মান। তোমরা বইতে দেখতে পাবে 439 পেজ একদম উপরে, একক সময় কোনো পরিবাহী কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে পরিবর্তন হলে কুণ্ডলীতে একক তড়িৎচালক বল আবিষ্ট হয়। অর্থাৎ একক সময় dt equals to 1, মানে সময় যেটা এখানে বলেছিলাম, যে চৌম্বক প্রবাহ পরিবর্তনের জন্য মানে ডিফাই এর যে মানের জন্য তড়িৎচালক বল যে আবিষ্ট হবে সেটা হচ্ছে একক কিংবা এক, সেইটাই হচ্ছে আমাদের কি না চৌম্বক প্রবাহের মান কিংবা একক, সেটাই দেখো লেখা রয়েছে, সেটাই হচ্ছে চৌম্বক প্রবাহের একক। তাই চৌম্বক প্রবাহের একক নিয়ে বলার কিছু নেই, আমি আলোচনা আগেই করে দিয়েছি, সেই আলোচনা তোমরা বইতে পরে রয়েছে, তোমরা আলোচনাটা দেখবে। এরপর যেটা আমি এককগুলো বলেছিলাম সেগুলো রয়েছে। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের এইচএস পরীক্ষা দৃষ্টিকোণে, এই যে এক টেসলা ইকুয়ালস টু 10^4 গাউস, এই সম্পর্কটা লিখতে এবং প্রমাণ পরীক্ষাতে আছে, এইটাকে আমরা কিভাবে করব না, এইটা করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে সিজিএস এবং এসআই তে এই যে একক গুলো রয়েছে তার একটু সাহায্য নেব। কিরকম সাহায্য নেব না, আমরা এই যে 1 টেসলার যদি সংজ্ঞা নিই, তাহলে 1 টেসলার সংজ্ঞা আমরা এখান থেকে দিতে পারি, যদি ই ইকুয়ালস টু আমি এখানে -d5/dt লিখি, তাহলে ধরো টেসলার, আগে আমি ফাই এর কথাতেই আসি, টেসলা তো আমরা এখান থেকেও দিতে পারবো, তাহলে 1 ওয়েবার এর সংজ্ঞা কি হবে, তাহলে ডি ফাই এর মান 1 ওয়েবার হচ্ছে, তাহলে ই এর মান যেহেতু এসআই তে করছি সে 1 ভোল্ট হতে হবে, আর ডি টি চেঞ্জ হবে 1 সেকেন্ড। তাহলে যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য অবশ্যই একক সময়, একক সময় আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে 1 ভোল্ট, তাকেই আমরা বলি 1 ওয়েবার। তাহলে যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে 1 ভোল্ট, সেই চৌম্বক প্রবাহ পরিবর্তন কিংবা সেই চৌম্বক প্রবাহকে বলছি আমরা 1 ওয়েবার। তাহলে সিজিএস হলে কি হবে না, যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে 1 ইএমইউ ইএমএফ। তাহলে 1 ইএমইউ ইএমএফ পরে সিজিএস একক হয়ে যাচ্ছে, তাহলে সিজিএস এবং এসআই যে আমাদের বিভবের যে একক ছিল সেইটা যদি আমরা বলি 1 ভোল্ট, এটা কত হবে না, তা মনে করে দেখো, আমরা থার্ড চ্যাপ্টারে সম্ভবত, হ্যাঁ স্থির তড়িৎ চ্যাপ্টারে যেটা ছিল তড়িৎ বিভব, সেখানে আমরা পড়েছি 1 ভোল্ট সমান 10^8 ইএমএ বিভব। এই যে দেখো তোমাদের বইটাও রয়েছে পেজ নাম্বার 439-এ, 1 ভোল্ট সমান 10^8 ইএমএ তড়িৎ চালক বল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 ওয়েবার ইকুয়ালস টু 10^8, যেহেতু ইএমএ তে এসেছি আমি ভোল্ট থেকে ওয়েবারে যাচ্ছি মানে এসআই এককে চলে যাচ্ছি, তাহলে 1 ওয়েবার ইকুয়ালস টু 10^8 ম্যাক্সওয়েল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এর সাহায্য নিয়ে এটা প্রমাণ হয়ে যাবে। এবারে কি করবো না, আমরা জানি ফাই ইকুয়ালস টু ডি বাই এ হার, তাই তো? এবার বলো এই যে ফাই রয়েছে আর এখানে যে যে ডি বাই এ রয়েছে, তাহলে এখান থেকে দেখো 1 টেসলা, এই 1 টেসলা, এই 1 টেসলা সমান কত না, 1 ওয়েবার বাই 1 মিটার স্কোয়ার। 1 ওয়েবার সমান কত না, আমি এখনই দেখলাম 10^8 ম্যাক্স স্কোয়ার, আর নিচে আছে কত 1 মিটার স্কোয়ার। তাহলে এই যে 1 মিটার স্কোয়ার রয়েছে সেটাকে আমরা কি করবো, সেন্টিমিটারে করবো, তাহলে কত আসছে 10^4 এইখানে ম্যাক্সওয়েল সেন্টিমিটার টু দি পাওয়ার -2,
সম্পর্ক এটা আরো সহজ হবে, কারণ হচ্ছে e equals to d5/dt আমি মাইনাসটা লিখলাম না, তাহলে সেটা তো শুধুমাত্র অভিমুখ বোঝানোর জন্য রয়েছে। তাহলে এখানে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে সম্পর্ক কেমন, না e এর একক কি ভোল্ট, তারপর d5 তার মানে সেটা হচ্ছে ওয়েবার আর এটা হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা ইন জেনারেল ইজিলি বলতে পারি ওয়েবার ইকুয়ালস টু হচ্ছে ভোল্ট ইনটু সেকেন্ড। এমসিকিউ তো প্রশ্ন রয়েছে, সম্পর্ক জানতে চাইতে পারে। এটা দেখো তোমাদের বইতে রয়েছে ওয়েবার ইকুয়ালস টু ভোল্ট ইনটু সেকেন্ড। এবার আমাদের লাস্ট আলোচনা, সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কোন বদ্ধ বর্তনীতে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এটা জানার জন্য আবিষ্ট তড়িৎচালক বলের জন্য বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় সেটা তোমরা জানো। তো তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়েছে মানে সেখানে আধান নিশ্চিতভাবে প্রবাহিত হয়েছে। তাহলে আমরা যেটা জানি প্রভাব মাত্রা যেটা হয় সেটা কি হয়, তড়িৎচালক বল বাই সেই বদ্ধ কুণ্ডলী হোক কি বর্তনী হোক তার রোধ, কোথায় আমরা ওহমের সূত্রতেও পড়েছি। তাহলে আই ইকুয়ালস টু ই বাই আর আমরা পড়েছি। এইবারে বলো এই আই ইকুয়ালস টু ই বাই আর এর মধ্যে আমরা আবার ই সমান জানি কত, না ই সমান হচ্ছে ডি ফাই বাই ডিটি, আর পাক সংখ্যা এন হলে এন একটা গুণ হবে, যে কুণ্ডলীটা আছে তার পাক সংখ্যা কিছু একটা থাকবে সেই জন্য এন লিখে রাখলাম। এইবারে বলো এই মানটা মাইনাসটা লিখছি না, কারণ সেটা যেহেতু মান নিচ্ছি শুধু মাইনাসটা অভিমুখ বোঝানোর জন্য ছিল তাই মাইনাসটা নিচ্ছি না। তাহলে আই ইকুয়ালস টু কত হবে, না এন ডি ফাই বাই ডিটি, এখানে একটা আর ছিল মনে করে দেখো, তাহলে পরের লাইনে কি লিখতে পারি এদিকে নিয়ে এলাম আই ডিটি এন বাই আর ডি ফাই। তাহলে স্বাভাবিকভাবে এবার সমাকলন করতে হবে, তাহলে সমাকলন করব, এই যে সমাকলনটা আমরা করব এই সমাকলনে স্বাভাবিকভাবে শুরুতে সময় শূন্য, ম্যাক্সিমাম টাইমটা কি, আগে হয়তো ফ্লাক্স ছিল মানে চৌম্বক প্রবাহ ছিল ফাই ওয়ান, তারপর রয়েছে ফাই টু, যদি এরকম হয়ে থাকে এটা কিন্তু ফাই টু, হ্যাঁ তাহলে এই আই ডিটি কি হবে, না তোমরা ওহমের সূত্র চ্যাপ্টার এটা পড়েছো আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, তাহলে ডি কিউ সমান কত আই ডিটি, তাহলে আমি এখানে লিখতে পারি এই লাইনে থেকে এখানে যে ডি কিউ ইকুয়ালস টু এন বাই আর যদি ধ্রুবক সে বাইরে থাকছে তাহলে ফাই ওয়ান এখানে ফাই টু ডি ফাই। তাহলে এখান থেকে দেখো ডি কিউ সমাকলন করলে অবশ্যই কিউ পাওয়া যাবে স্বাভাবিক, তাহলে এন বাই আর এখানে কত আসছে একটা ফাই টু মাইনাস ফাই ওয়ান। তোমরা বইতে 440 পেজে ইকুয়েশন 4 টা দেখবে q equals to n by r phi 2 minus phi 1, অর্থাৎ যে আধান প্রবাহিত হচ্ছে সেটা পাক সংখ্যা বাই বর্তনীর রোধ ইনটু চৌম্বক প্রবাহে কিংবা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, কিংবা কেউ বৃদ্ধিও বলতে পারে যেহেতু এখানে প্লাস লেখে রয়েছে, কিন্তু পরিবর্তন বলাটাই ভালো, সে কমতেও পারে বাড়তেও পারে। তাহলে পাক সংখ্যা ইনটু চৌম্বক প্রবাহের পরিবর্তন বাই রোধ, তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের অঙ্গগত কাজে লাগবে। আর ডেরিভেশন একেবারে সহজ রয়েছে, ওহমের সূত্র সেখান থেকে ফ্যারাডের সূত্র, বলতে গেলে ফ্যারাডের সূত্র কম্বাইন করেছি সেখান থেকে আই ডিটি বের করেছি, আবার আই ডিটি সমান হচ্ছে ডি কিউ সেখান থেকে কিউ বের করেছি। এখানে তোমাদের থিওরির একটা অংশ শেষ হচ্ছে, এই 440 পেজে দেখবে তোমাদের চারটে উদাহরণ অঙ্ক রয়েছে 440 এবং 41 মিলে, তার মধ্যে 1, 2, 4 আমাদের এইচএস এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও করতে হবে অবশ্যই, আর 3 একটা অতটা গুরুত্বপূর্ণ নয় এমনি এন্ট্রান্সের জন্য দেখতে পারো, তোমরা এই উদাহরণগুলো করে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে গতি ও তড়িৎচালক বল নিয়ে আলোচনা করব, সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে, টিল দেন বাই।